যারা এসি কিনতে চায় বা কেনার পরিকল্পনা করছি আজকে এই ভিডিও তাদের জন্য। এসি কেনার সময় বড় তিনটি ভুল এড়িয়ে যেতে পারলে এসির ফলাফল ভালো পাওয়া যাবে। প্রথম ভুলটি আমরা করি যেন তেন ব্র্যান্ড বা কোম্পানি এর এসি কেনার মাধ্যমে। তাই প্রথমে জেনে নিতে হবে কোন কোম্পানির এসি কিনব। অবশ্যই ভালো কোম্পানির এসি কিনতে হবে। এখন প্রশ্ন এসে যায়, ভালো কোম্পানি কোনটি? এসির ভালো কোম্পানি সেই কোম্পানিকেই বলা যাবে যারা এসির ক্ষেত্রে আফটার সেল সার্ভিস অর্থাৎ বিক্রয়ের পর ভালো সেবা দেয়। এসি দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে ভালো সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ। জেনে নিতে হবে আপনার এলাকায় কোম্পানিটির সার্ভিস কেমন। দেখতে হবে কোম্পানিটির সার্ভিস সারা দেশব্যাপী রয়েছে কিনা। এসির সার্ভিস স্থানীয় দোকানদার বা ডিলারের মাধ্যমে নেওয়াটা সবসময় সুবিধাজনক হয় না। তাই দেখতে হবে এসির ব্র্যান্ড কোম্পানিটি কেন্দ্রীয়ভাবে সার্ভিস রয়েছে কিনা। সার্ভিস ভালো না হলে ভবিষ্যতে এসি নষ্ট হয়ে গেলে ভোগান্তিতে পড়তে হয়। সার্ভিসের ক্ষেত্রে দেশীয় কোম্পানিগুলোকে আমি এগিয়ে রাখতে চাই। 2 নম্বর ভুলটি হলো এসির বিদ্যুৎ বিল। অনেকে এসির বিদ্যুৎ বিলটি মাথায় রাখেন না, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। দিন দিন বিদ্যুৎ বিল বেড়েই চলছে। আমরা সবকিছুতেই বিদ্যুৎ খরচ বাঁচানোর চেষ্টা করছি, তাই বিদ্যুৎ বিল যে এসিতে কম সেরকম এসি ব্যবহার করা উচিত। এক্ষেত্রে বাড়িতে ব্যবহারের জন্য ইনভার্টার এসি ভালো। ইনভার্টার এসির পাশাপাশি এসির স্টার রেটিং বা ইইআর রেটিং দেখে নিতে হবে। স্টার রেটিং বা ইইআর মান যত বেশি হবে এসি তত বিদ্যুৎ সাশ্রয়ী হবে। 3 নম্বর ভুলটি হচ্ছে হিসাবের ভুল। এসি ক্রয়ের সময় খুব ভালোভাবে হিসাব করতে হবে কয়টন এসি লাগবে। সাধারণত প্রতি 100 থেকে 150 স্কোয়ার ফিট ঘরের জন্য 1 টন এসি প্রয়োজন হয়। তবে ঘর যদি টপ ফ্লোর হয় তাহলে একটু বড় সাইজের এসি কিনতে হবে। প্রয়োজনের তুলনায় ছোট এসি কিনলে ঘর ঠান্ডা সঠিকভাবে হবে না এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ঘরে জানালা বেশি থাকলে বা সব দেওয়ালে সূর্যের তাপ থাকলেও একটু বড় সাইজের এসি কিনতে হবে। খুব ছোট ঘরের জন্য 1 টন এসি এবং মাঝারি মাপের ঘরের জন্য 1.5 টন এসি ব্যবহার করা যায়। বড় ঘরের জন্য 2 টন এসি কিনতে পারেন। আমাদের দেশে সাধারণত বাড়িতে ব্যবহারের জন্য 1.5 টন এসি ব্যবহার করা হয়। আরো বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক চেক করুন।